আমার বাসায় এইমাত্র রান্না করা চাল ধরা পড়লো প্লাস্টিকের চাল, কিভাবে বুঝবেন দেখেন, একদম স্পষ্ট চাল, আমরা সবাই খেতেও বসছি, বাচ্চারা খাচ্ছেও, কিন্তু হঠাৎ করে কেন যেন মনে হল পাটের চালটা টেস্ট করে দেখি, চালটা প্রথমে বল বানিয়ে দেখলাম, দেখেন না, না এটা বানাইছেন আপনি, থাক আমি একটা বানাই বল, চালের চাল সাধারণত বল বানায় যেটা আমার মাটিতে পড়লে ভেঙে যাওয়ার কথা, যদি প্লাস্টিকের চাল না হয় তাহলে এটা ভেঙে যাওয়ার কথা, চাপা ধরিও না, সজলাটা চাল ভাত বানালে এটা মাটিতে ফেললেই এটা ভেঙে গুড়ি গুড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু চাল দেখেন আমি হাতে লাগাতে পারছি না, সরো না তুমি সরো, দেখেছেন এটা বলের মতো লাফাচ্ছে, এই দেখেন দেখেন এই প্লাস্টিকের মতো লাফাচ্ছে, এই চাল পুরানোর পরে আমি আবার অফিসে গেলে আরেকবার দেখাচ্ছি, চালটা পুরানোর পরে কিরকম অবস্থা হয়, কি চাল নেন কতগুলো প্লাস্টিক পুরালে যেরকম হয় ঠিক ওইরকম হয়, কাছ থেকে দেখান আমি আবার দেখাচ্ছি, চলেন বন্ধ করুন তো, এই নতুন চাল নে, এই দেখেন চালটা স্প্রিং রাবারের মতন লাফাচ্ছে, দেখতে খুব ওবো চাল, প্লাস্টিকের গন্ধ, মোবাইলে গন্ধ পুরানোর ব্যবস্থা থাকলে বন্ধ শুনে তো এটা ফেলে দাও, ফেলে দিলাম, এটা একটু খালি করে দেখছেন লেগে গিয়ে, স্টিকারের মতন লেগে গেছে, একদম হাত পুড়ে যাবে, একদম প্লাস্টিকের মতন জলে গিয়ে কি হয়েছে দেখছেন, আরো কিছু চাল নিলাম, চাল পুরানো করো এই টাইপের হয়, হলুদ হলুদ কেন, এই যে চাল দেখতে পাচ্ছেন, এবার চালটা আর একটু কমাই দাও, এই চালটা আমি চুলাই দিলাম, চালটা পুড়ে কড়াইয়ের মতন হয়ে যাওয়ার কথা, যেটা আমরা গ্রামে দেখেছি চালটা পুড়িয়ে কড়াইয়ের মতন হয়ে যাবে, কিন্তু এখানে দেখেন চালটা পুড়ে কি হবে, আর চাউলে কখন আগুন ধরার কথা না, সবার অবগতির জন্য সুস্বাস্থ্যের জন্য এটা দেওয়া, ভিডিওটা করা, আপনারা সবাই লক্ষ্য করবেন, দেখেন চালটা কিভাবে পুড়ে যাচ্ছে, দেখেন দেখেছেন কিভাবে পুড়া যা হচ্ছে, প্লাস্টিকের মতন লেগে যাচ্ছে, দেখেন চালটা পুড়ে লেগে যাচ্ছে, দেখেন আজকে আমি এক সপ্তাহ ধরে চালটা খাচ্ছি, বস্তা চাল আনিয়েছিলাম, দেখেন চালের মধ্যে আগুন ধরে গিয়েছে, করে ভাজার সময় চাল করার সময় কখনো এরকম হয় না, দেখেন চালের মধ্যে আগুন ধরে গিয়েছে, দেখেন প্রত্যেকটা চাল দেখেন, দেখেন চালগুলো পুড়ে কি হচ্ছে, চুলা ছাড়া চালগুলো পুড়ে কি হচ্ছে দেখেন, এটাকে আপনারা কি বলবেন, প্লাস্টিকের চাল না সত্যিকারের চাল, পুরা গন্ধ হয়ে রচ্ছে, দেখেন গামের মতন হয়ে গিয়েছে একদম, আরো দেখাই, সরে যাও বাবা, দেখেন আপনার খেয়াল করেন একটু ভালো করে খেয়াল করেন, ছাইয়ের মতন হয়ে গেছে, প্লাস্টিকের মতন, দেখেছেন দেখেন নিচ্ছে না, প্লাস্টিকের মতো জলেই আছে, এতক্ষণ তো পুরে ছাই হয়ে যাওয়ার কথা, নেমে যাওয়ার কথা, চাউল হলে এতক্ষণ একবার ধরে না নেমে যাওয়ার কথা, এখন নিচ্ছে না দেখেন, দেখেছেন এই পুরা গন্ধ, এবং ঝরছেও না পড়ছেও না,
দেখেন পুরো প্লাস্টিক পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমনই। সবার অবগতির জন্য জানাচ্ছি, আপনারা যার যার ঘরের চাল টেস্ট করে দেখবেন, চালকে চিপে বল বানিয়ে দেখবেন রাবারের মতো লাফায় কিনা, চাল তো লাফানোর কথা না, এমনি সত্যিকার কালভারের ভেঙে যাওয়ার কথা, এইভাবে পুড়িয়ে দেখবেন চালকে পুড়ে যায় কিনা। দেখেন একদম লেগে গেছে প্লাস্টিক, যেভাবে জলে লেগে যায় একদম লেগে গেছে, একদম জলে লেগে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের সরকারের এবং সবার এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটি করা। ধন্যবাদ।